ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনো যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। জানবো সিংহ রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে, জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু খুব ভালো হবে। যারা হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়ার প্ল্যানিং করছিলেন, মানে দেশের বাইরে, তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো, সেই সুযোগ আপনারা এই মাসে পেয়ে যাবেন। আপনাদের প্রচেষ্টায় আপনারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট এ মাসে পেয়ে যাবেন। যদি কোনো বড় সুযোগের জন্য ওয়েট করছিলেন এডুকেশনের ক্ষেত্রে, তাহলে আমি বলবো এটা হচ্ছে খুব ভালো মাস, যে মাসে আপনারা অবশ্যই করে সেরকম একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এডুকেশন নিয়ে সেরকম কোনো টেনশন করার মতো কিছু নেই, এডুকেশনে সব দিক থেকে ভালো এ মাসে রেজাল্ট আপনারা দেখতে পাবেন। জানবো কেরিয়ার কেমন থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে বলবো অক্টোবর মাসটা কিন্তু একটা সুযোগ নিয়ে আসছে, যে মাসে আপনারা কিন্তু অবশ্যই করে কেরিয়ারটাকে আগে নিয়ে যেতে পারবেন, কেরিয়ারের সফলতা দেখতে পাবেন। সবটাই নির্ভর করবে আপনাদের চেষ্টার উপর, আপনাদের কিন্তু চেষ্টাটা করে যেতে হবে। ছোট বড় যদি কোনো সমস্যা আসে সেটাকে ইগনোর করে এগিয়ে যান, এগিয়ে গেলে কিন্তু এ মাসে দুর্দান্ত কিছু ওয়েট করছে। আর যারা জব করেন তাদের কিন্তু এ মাসে প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অনেক দিন ধরে প্রতীক্ষিত প্রমোশন এই মাসে কিন্তু হয়ে যাবে। অবশ্যই করে যারা জব করেন তাদের জন্য এই মাসটা দুর্দান্ত মাস, আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আপনাদের কাজের জায়গায়। প্রবলেম চলে আসলে সেই প্রবলেমগুলো এ মাসে কমে যাবে। জানবো হেলথ কেমন থাকছে, হেলথের ক্ষেত্রে বলবো অবশ্যই করে ব্যায়াম, জিম এগুলোর সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো, তারা তাদের ফিটনেসটাকে খুব ভালো বজায় রাখতে পারবে। আর যারা এইসবের সাথে একদমই যুক্ত নয় তাদেরকে বলবো এ মাসে কিন্তু শরীরচর্চা করুন, শরীরচর্চা না করলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। জানবো লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে, লাভ লাইফের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, সেরকম কোনো সমস্যা নেই। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও বলবো সময়টা ভালো, সেরকম কোনো সমস্যা নেই। আপনি আপনার যে কোনো কাজে কিন্তু আপনি আপনার পার্টনারের 100% সহায়তা পাবেন। লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ নিয়ে কোনো চিন্তা করার মতো কিছু নেই, সব কিছু স্মুথ চলে যাবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো সময়, পরিবারের সাথে ভালো সময় কাটাবেন, সুখকর পরিস্থিতি তৈরি হবে, ফ্যামিলি লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। কোনো সমস্যা চলে এলে সেই সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন, যদিও সেরকম কোনো সমস্যা থাকার কথা নয়। সুখে কাটাবেন পরিবার নিয়ে, পরিবারের লোকজনদের সাথে সময় কাটাবেন, অনেকদিন পর অনেক দূরে যারা থাকেন তারা বাড়িতে আসছেন, বাড়িতে আসবেন, বাড়িতে এসে পরিবারের লোকেদের সাথে সময় কাটাবেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, ফ্যামিলি লাইফ যাকে বলে 100-তে 100। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে, অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বলবো 1 থেকে 15 পর্যন্ত মঙ্গল আপনাদের দশম ভাবে থাকবে। যতদিন এই মঙ্গল দশম ভাবে থাকবে ততদিন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি একটু টাইট, সেরকম বেটার কিছু নয়। কিন্তু যখন এই মঙ্গল 11 ভাবে চলে যাবে, মানে 15 থেকে 30 এই সময়টা, তখন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা চাঙ্গা, অনেকটা বুস্ট আপ হয়ে যাবে। অর্থনৈতিক পরিস্থিতি এক মাসে 2 রকম, মোটামুটিভাবে আমি বলবো ঠিকঠাকভাবে চলে যাবে। সিংহ রাশির অক্টোবর মাসটি কেমন যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকুন, টাটা।